বুধবার সকাল আনুমানিক 8:30 নাগাদ ধর্মনগর আইএসবিটি ধীরে ধীরে বাড়ছিল যানচালক ও যাত্রী সমাগম। ঠিক ওই সময় এক গাড়ি চালকের নজরে আসে এক বিভৎস দৃশ্য। তিনি দেখতে পান TR01D1732 নম্বরের একটি ট্রাকের উপর এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে রয়েছে। পেট্রোল পাম্পে তেল ভরছি, বুড়িয়া এদিকে গাড়ি আনি, সব দিনে আমি এদিকে তাকাইয়া দেখি আমরা মনে রুটে কে লাগাইছে না লাগাইছে। ওন হঠাৎ করে দিয়ে প্লাস্টিকের সাইকে দিয়ে অল্প একজন মানুষের কাছে লক্ষ্য রয়েছে। আমি দৌড়াইয়া গাড়িটা টান দিল হয়ে গেছি, যাই কেন কি আমরা সব ড্রাইভারে ডাকছি, বাড়ি দেখি যাও গাড়ির ভিতরে একজন মানুষ মারা গেছে। এরপরে দৌড়াইয়া সবের আগে হরণ দিকে আমরা সুবিধা ওই না সুবিধা সুবিধা করে চিল্লা নিয়ে সবে আরম্ভ করছে। ওটা কটার সময় হবে টাইম? তখন ধরলেন ৭:৫৭ এরকম হইব, এখানে আমার লাইন নিল 8:54 থেকে 9:10। আপনার নাম? শ্রী দীপনাথ। এই দৃশ্য দেখার পরে তিনি আশপাশের অন্যান্য চালকদের বিষয়টি জানান, সেই সাথে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দেখা যায় ট্রাকের পেছনে TR01AC0236 নম্বরের একটি সাদা রঙের স্কর্পিও গাড়ি দাঁড় করানো অবস্থায় রয়েছে, আর তিরপাল দিয়ে মোড়ানো ট্রাকের ভেতর গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগা অবস্থায় রয়েছে শিবনাথ, মানে স্কর্পিও গাড়ির চালক ও মালিক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর হাসপাতালে পাঠায়। এই বিষয়ে পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সকালবেলা আসলে একটা খবর পাইছি যে আইএসবিটি ধর্মনগর আইএসবিটিতে একটা নাকি হ্যাঙ্গিং একটা ডেড বডি দেখা যেতেছে। তখন আমার বড় বাবু জাস্ট ইনফর্ম করলো, আমি যথারীতি আইসি থানা স্পটে আইসি। স্পটে হওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ঘটনা তো সত্য, যথারীতিটা হ্যাঙ্গিং হয়েছে ঠিক আছে, তার পরিবারের লোকজন এখানে আইসে, আর এটা নন পার্সন চিন পুলিশ লোক, হয়তো বা তাদের ফ্যামিলি অত কোনো টেনশন টেনশন আসলো ওই কারণে ঘটনাটা হইতে পারে, তবে আমাদের তদন্ত চলছে। নাম স্যার? নামটা হচ্ছে ওর, তার নামটা হয়েছে শিবনাথ 46, আর তার বাবার নামটা হয়েছে সান অফ ডেট হরিপদনাথ। বাড়ি স্যার? আর বাড়িটা হয়েছে ইস্ট আফলং থানা দত্তনগরী। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতেই তুলে দেওয়া হয়েছে। ট্রাকের মধ্যে এই ধরনের ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে গুঞ্জন চলছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।